হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সেলিনা শিখা। আমি আজকে একটা মজাদার গাজর আর বিটরুটের হালুয়ার রেসিপি নিয়ে চলে আসছি। তো এই গাজর আর বিটরুটের হালুয়া বানাতে হলে আমার লাগবে গাজর আর বিটরুট। তো এখানে আমি বড় সাইজের চারটা গাজর কুচি করে নিয়েছি, আর এখানে হচ্ছে বড় সাইজ মিডিয়াম সাইজের চারটা বিটরুট কুচি করে নিয়েছি। নিয়ে পানি ভালো করে ঝরিয়ে তারপর রেখে দিয়েছি। তো এই যে বিটরুট কুচি। হ্যাঁ, তো এখন রান্নার কাজে চলে যাই। তো এখানে আমি 4 টেবিল চামচ ঘি দিয়ে নিয়েছি। হ্যাঁ, এখন ঘিটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এখন আমি গাজর কুচি আর বিটরুট কুচি সব এখানে দিয়ে দিব। তো এখন হচ্ছে আমি ঘিয়ের মধ্যে এই গাজর কুচি আর বিটের কুচিগুলা ভালো করে ভেজে নিব। তারপরে পরে যদি ঘিয়ের প্রয়োজন মনে করি, যেহেতু এখানে আমি 4 টেবিল চামচ বা একটু বেশি হবে দিয়ে নিচ্ছি, তো পরে যদি প্রয়োজন মনে করি তাহলে পরে আবার দিব। তো এখন আমি ভালো করে এগুলোকে ভেজে নিব। তো আমার প্রায় 6 থেকে 7 মিনিটের মতো ভাজা হয়ে গেছে। এখন আমি 1 কেজি দুধকে ভালো করে জাল দিয়ে নিয়েছি একটু ঘন করে। এখন এই দুধটা এখানে ঢেলে দিব সিদ্ধ হওয়ার জন্য। গাজর কুচি আর বিট এই দুটো যেন সিদ্ধ। তো এই বিট আর গাজরটা এই দুধের মধ্যে, 1 কেজি দুধের মধ্যে সিদ্ধ করছি আমি। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দুধটা প্রায় শুকিয়ে গেছে। এখন হচ্ছে আমি আরেকটা কথা বলে নেই, আমি যখন অফ ক্যামেরায় ছিলাম তখন এখানে আমি 2-3টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর হচ্ছে 7-8টা এলাচি ছেঁচুনি দিয়ে ছেঁচে গুঁড়া করে এখানে দিয়ে দিয়েছি। এখন এখানে আমি বাকি আরও কিছু জিনিস অ্যাড করব। আমি এখানে 1 কাপ পাউডার দুধ দিয়ে দিব। এখন ভালো করে নেড়ে দিব। তো ভালো করে নেড়ে দিয়েছি। এখন এখন আমি এখানে অ্যাড করব 1 কাপ চিনি। মেজারমেন্ট কাপের 1 কাপ। যে যেরকম চিনি খাবেন আসলে সেরকম দিবেন। আমি এখানে 1.25 কাপ দিচ্ছি। আমি যেহেতু আখে গুঁড়ে চিনি খাই তাই এখানে 1 কাপের থেকে একটু কম দিয়েছি। তো যাই হোক, এখন ভালো করে নেড়ে চেড়ে দিব। তো আমি সবসময় মিষ্টি জিনিস, মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দেই। একটু লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিব এখানে কিছু কিশমিশ আর হচ্ছে কিছু কাঠবাদাম। এই মুহূর্তে আমার কাছে আর অন্য কোনো বাদাম ছিল না, এই দুইটাই ছিল আপাতত। তো এগুলো দিয়ে এখন ভালো করে আমি নাড়াচাড়া করব। আর চিনিটা আমি পরে চেক করে দেখব, যদি প্রয়োজন মনে করি তাহলে পরে আবার দিব। তো দেখুন ভালো করে একটু আঠালো আঠালো ভাব হয়ে আসছে, যাতে এখানে আমি চিনি দিয়েছি, পাউডার দুধ দিয়েছি, তাই একটা আঠালো ভাব চলে আসছে। এখন আমি এগুলোকে আরও 5 থেকে 10 মিনিটের মতো আরও ভাজা ভাজা করবো। একটু ভিজা ভিজা ভাব আসছে, যেন সব কিছু মিলে শুকিয়ে যায়, ভালো করে ড্রাই হয়ে যায়, সে পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন একদম মানে আঠালো ভাব চলে এসেছে, সবগুলোর সাথে সবগুলো গায়ে গায়ে লেগে গেছে। ইভেন ভিজা ভিজা ভাবটাও নাই, পুরোপুরি ড্রাই হয়ে গেছে। তো তার মানে এই বিট আর গাজরের হালুয়াটা হয়ে গেছে। তো একটা কথা বলে নেই, আমি কিন্তু অফ ক্যামেরায় চেক করে নিয়েছি মিষ্টিটা কম হয়েছিল। তো আমি আবার এখানে 1/3 কাপ চিনি দিয়ে নিচ্ছি। এখন মিষ্টিটা ঠিক আছে, মানে পারফেক্ট। তো আমি আপনাদেরকে এখন বেড়ে দেখাচ্ছি। তো দেখুন এই যে আমি বাটিতে নিয়ে নিয়েছি, খুবই মজার এবং দারুণ স্বাদের এই বিটরুট আর গাজরের হালুয়া, আমার খুবই ফেভারিট। এই গাজর আর বিটরুট দিয়ে, মানে গাজর দিয়ে নর্মালি আমি হালুয়া খাইছি, বাট বিটরুট দিয়ে আর গাজর মিক্সড করে আমি কখনো হালুয়া খাইনি। এটা আমি হচ্ছে গত বছর আমার এক স্কুলের বাচ্চার মানে বন্ধুর মা, মানে আমার ফ্রেন্ড, ও হচ্ছে বিটরুট দিয়ে গাজর দিয়ে হালুয়া খায়, তো আমার কাছে শেয়ার করছিল, বলছে খেয়ে দেখো অবশ্যই অনেক মজার। পরে সত্যি আমি গত বছর 2-3 বার বানিয়েছি, এত মজার কি বলবো।
তো আমার ফ্রেন্ডের নাম হচ্ছে লিজা। থ্যাংক ইউ লিজা তোমারে, কারণ তোমার তোমার কাছ থেকে আমি জানতে পারছি যে বিট আর গাজর দিয়ে এত মজাদার হালুয়া করে খাওয়া যায়। তারপর থেকে আমি বানাই এবং আমার বাচ্চারাও পছন্দ করেছে, আমার জামাইও পছন্দ করেছে। তো এই বছর আমি একবারও বানাই নাই, তো ভাবলাম যে তো বানাবো, তাহলে একটা ভিডিও করে ফেলি। তো এই আর কি হচ্ছে মানে এই গাজর আর বিটরুটের আমার এই ভিডিওটি। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে আমি একটু সাজিয়ে দেই কিসমিস দিয়ে। আর আমার এই চ্যানেলে শুধু যে রান্নাবান্না আছে তা না, এখানে কিন্তু ফেস প্যাক, হেয়ার প্যাক সব কিছুই আছে এই চ্যানেলে। তো আপনারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনারা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।